সো আমরা মিক্স ইট আপ করবো আজকে। আমাদের আমাদের মার্কআপটা হচ্ছে এমন, প্রথমে আমাদের ফিল্টার আছে, দেন আমাদের সবগুলো ইমেজ আছে, সবগুলো পোর্টফোলিও আছে। সো মার্কআপটা যদি করতে হয়, প্রথমে আগে আমরা একটু মিক্স ইট আপকে দেখে আসি যে তারা কীরকম বলে। বিল্ড ইউর কন্টেন্ট, প্রথম মিক্স ইট আপের ওয়েবসাইটে যাবেন, ডক্স থেকে গেট স্টার্টে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন তাদের কীভাবে কন্টেন্টগুলো তারা নিছে। প্রথমেই এই যে এটা এটা হচ্ছে তাদের আইটেম ডিভ, আইটেম এটা হচ্ছে কন্টেইনার দিয়ে ঘিরে রাখছে এবং প্রতিটা আইটেমকে মিক্স করে একটা ক্লাস দিয়ে নিয়ে নিছে। মিক্স মিক্স মিক্স, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম হবে, এই যে এগুলো। তারপর ফিল্টারিং করার জন্য যেটা করছে তাও একটা ফিল্টারিং করার জন্য যেটা করছে তাও একটা আইডি দিয়ে কন্টেনার দিয়ে ঘিরে রাখছে এবং এখানে ডিপ করে নিছে। আপনি চাইলে ইউএলএলআই করে করতে পারেন, ঠিক আছে। সরি, এটাও এটা শর্টিং এর জন্য, এটা হচ্ছে আইটেম শর্টিং, এটা ফিল্টারিং না, এটা আইটেম শর্টিং। ফিল্টারিং এইটা কিভাবে বুঝবেন, ডাটা ফিল্টার এবং তাদের ক্যাটাগরি অনুযায়ী আলাদা করে ইয়ে করছে। এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, অল শো ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু, এটা হচ্ছে আমার এই ফিল্টারটা, অল ওয়েব ডিজাইন মোবাইল মোবাইল ডিজাইন ফটোগ্রাফি, আমরা যেগুলো দেবো সেগুলো এখানে এখানে ডিভ আকারে করছে। আপনারা আমরা চাইলে ইউএলএলআই করেও করতে পারি। এই শেষ, আর তেমন কিছুই নেই, আরগুলো জাস্ট এদের অপশন, বিভিন্ন অপশনের কাজ। এবার আমরা দেখি মার্ক, যদি আমরা আমাদের মার্কআপটা করি, প্রথমে আমাদের মার্কআপটা কীরকম হবে স্টাইলটা করে ফেলি। টেক এ লুক অ্যাট আওয়ার ওয়ার্ক, এটা তো করছিলাম মনে হয় এখানে। আমাদের মার্কআপটা হবে এইখানে, প্রথমে কি আছে ফিল্টার, ইউএলএলআই করে আমি প্রথমে একটা ডিভ নিয়ে নিলাম ফিল্টারের জন্য, ডিভ ডট পোর্টফোলিও ফিল্টার। তার মধ্যে প্রথমে আমি একটা এইচ টু দিলাম, সেটা সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার বাই টাইপ, এটা কপি করলাম ফিল্টার বাই টাইপ। তারপর ইউএল, ইউএলের একটা ক্লাস দিয়ে দেই ফিল্টার লিস্ট, দেন এলআই, এলআইটা আচ্ছা হ্যাঁ এলআই দিই। এলআইয়ের মধ্যে কী দেওয়া যায়, আমাদের প্রতিটা এলআই হবে এগুলো, অল ওয়েব ডিজাইন এই সেইগুলো। তো প্রথমে তাদের আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে নিই, যেমন তারা কী কী লাগবে তাদের। প্রথমে লাগবে হচ্ছে ক্লাস একটা ফিল্টার লাগবে, ডাটা ফিল্টার, আমাদের ক্যাটাগরিটা লাগবে, ঠিক আছে। আমি এইটুক পর্যন্ত কপি করলাম। আমাদের এলআইতে ক্লাস ফিল্টার লাগবে এবং ডাটা ফিল্টার এটা লাগবে, অল অল সবগুলোর জন্য অল, আর বাকিদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি দিব। তো এটা হচ্ছে অল, আমি এগুলো কপি করলাম, তারপর এখানে দিয়ে দিই ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন মোবাইল ডিজাইন তারপর হচ্ছে ফটোগ্রাফি, ঠিক আছে। এখানে আমি কীভাবে দিতে হয়, এদেরকে ডট দিতে হয় নাকি ডট দিতে হয় না, ডট দিতে হয় ক্যাটাগরির জন্য, ডট আমি ওয়েব ওয়েব দিলাম, এটা হচ্ছে ডট মোবাইল ডট ফটোগ্রাফি। আরেকটা লাগবে না, এ হচ্ছে আমাদের ফিল্টার। এবার আরেকটা ডিপ দিব, যেটা হচ্ছে আমার পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও আইটেম। আইটেম কীভাবে হবে, আইটেম অবশ্যই একটা ডিপ যার মিক্স মিক্স প্লাস ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা ক্লাস অনুযায়ী আসবে,
সেজন্য এখানে মূলত ডাটা ফিল্টার এই যে ডট তার দেওয়া লাগছে ক্লাস জাস্ট ডাটা ফিল্টারটা ক্যাটাগরিটা যে ক্লাস আমরা ক্লাস হিসেবে আইটেমের সাথে ইউজ করব সেটা বোঝানোর জন্য ডট ইউজ করা হয়েছে তো আমরা এইটুক দিলাম আমাদের আইটেম এইটুক কপি করলাম এবং এটা হচ্ছে আমাদের আইটেম আইটেমের সাথে অবশ্যই মিক্স ক্লাসটা লাগবে এবং ক্যাটাগরি আমি ক্যাটাগরিতে দিলাম হচ্ছে প্রথম আইটেমটা আমি ওয়েব সরি প্রথম আইটেমটা ওয়েব দিলাম এবং মাই অর্ডার না দিলেও চলে এটা লাগবে না দেখি এইটুক আমার আইটেম আইটেমের মধ্যে কি আছে একটা ইমেজ আর কিছুই না শুধুমাত্র একটা ইমেজ আমি ইমেজটা কপি করলাম জেপিজি ব্যাস আমি আইএমজি সোর্স আইএমজি পি ওয়ান একটা নিলাম তারপর আরো কয়েকটা দিয়ে দিই দুই তিন চার পাঁচ বারোটা ব্যাস এই হলো আমার স্টাইল আসছে আসে নাই কেন আমরা কি এটাতে করছি কাজ ক্লাস নাম্বার 11 আমরা এটা ওপেন করে নিই এই তো আমাদের এগুলো হচ্ছে আমাদের পোর্টফোলিও এবার এবার আমার আমরা আমাদের কাজে যাই সেটা হচ্ছে প্রথমে আমরা আমাদের মিক্সিটাপ ডাউনলোড করে নিব সেটার জন্য আমরা গিটহাব থেকে নিতে পারি অথবা জিপ্যাকারও ডাউনলোড করা যেতে পারে তো আমরা গিটহাব থেকে নিই ডাউনলোড জিপ ডাউনলোড করার পর জিপ থেকে এখানে তাদের কিছু ফাইল আছে যেমন সোর্স ফাইল একটা মিক্সিটাপ জেকুয়ের জেস আর কিছু আর তেমন কিছুই নেই এগুলো হচ্ছে ওদের জাস্ট ডকুমেন্টস ফাইল আমি আমাদের মিক্সিটাপ জেসটা নিয়ে নেব জেস এবং এটাকে কল করতে হবে অবশ্যই কল করার জন্য ইন্ডেক্স এবং এখানে গেলাম মিক্সিটাপ জেস কল করার পর একটু চেক করে দেখেন যে আমাদের মিক্সিটাপ জেস পেয়েছে কিনা মিক্সিটাপ জেস পেয়েছে তো এবার তাদের অনুযায়ী কিভাবে অ্যাক্টিভ করতে হবে আমরা যে ডিপটাতে চাচ্ছি ওই ডিপটাতে কি করতে হবে অ্যাক্টিভ করা লাগবে মিক্সিটাপ এবং মেইন জেস অ্যাক্টিভ এই যে আমাদের অ্যাক্টিভ ফাংশন আমরা শুধুমাত্র এইটুক নিব কারণ আমাদের মেইন জেস আছে তাই না মেইন জেস আছে তো আমাদের মেইন জেসে আমরা শুধুমাত্র এইটুক এইটুক দিয়ে আমরা মিক্সিটাপ অ্যাড করব আমাদের আইডিটা কি যে আইডিতে আমরা মিক্সিটাপ অ্যাক্টিভ করব পোর্টফোলিও আইটেম এবার তো হওয়ার কথা না হয়েছে হয়েছে এখন আমরা জাস্ট ইয়ে করতে হবে এখানে কিছু ফিক্সই আছে যেমন আমরা যখন সবগুলো একই ক্যাটাগরিতে নিছি ওয়েব 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 আমি কয়েকটা ক্যাটাগরি চেঞ্জ করে দিই যেমন মোবাইল এটা মোবাইল এটা মোবাইল এটাও মোবাইল এটাও মোবাইল প্লাস ফটোগ্রাফি 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 এইটুক এবার দেওয়ার পর দেখেন আপনারা
মানে আমি যে কোনো একটাতে যাব, সবগুলো আসার পর আবার সবগুলো চলে আসবে, মানে ওই ক্যাটাগরিগুলো আসার পরও সবগুলো চলে আসে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সিএসএস লিখতে হবে, মিক্স ডিসপ্লে নান। আমাকে মিক্সটা নর্মালি নান করতে হবে। তো আমরা যেটা করব, এইটুকু কপি করলাম আমাদের সিএসএসে, একদম নিচে চলে যায়, আমি সিএসএসে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে আইটেমটা কি, পোর্টফোলিও আইটেম ডট মিক্স, ঠিক আছে। এবার এবার যেগুলাই আছে অল আসলে অল, এবং যেগুলো আছে সেগুলাই, মানে ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আছে সেগুলাই আসবে। নর্মালি নর্মালি সব মিক্স নান থাকবে, ডিসপ্লে নান, যেটা ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আমরা ক্লিক করব সেই ক্যাটাগরির মিক্স ডিসপ্লে ব্লক হবে, ঠিক আছে। তো এখন আপনি সিএসএস দিয়ে সাজায় ফেলেন, যেমন সিএসএস দিয়ে সাজানোর জন্য যেটা করতে হতে পারে, প্রথমে আমি ক্লাসগুলো নিয়ে নিই, ক্লাস আওয়ার ওয়ার্ল্ড, আওয়ার ওয়ার্ল্ড এরিয়া, আওয়ার ওয়ার্ল্ড এরিয়া। এবার বাকিটুকু আমরা স্টাইল করবো, ঠিক আছে। বাকিটুকু স্টাইল করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি সিলেক্ট তো করলাম পোর্টফোলিও ফিল্টার, পোর্টফোলিও ফিল্টারের মধ্যে H2 আছে, পোর্টফোলিও ফিল্টার তার মধ্যে আছে H2, H2 কালার। আমি একটা কালার দিলাম সেটা হচ্ছে সাদা, এবং ফন্ট সাইজ দিলাম সেটা হচ্ছে 16 পিক্সেল, এবং টেক্সট ট্রান্সফর্ম দিলাম আপার কেস, ঠিক আছে, এটুকু হলো। এবার যেটা করতে হবে, আমি এটাকে অবশ্যই ওভারফ্লো হিডেন করব, ঠিক আছে। ওভারফ্লো হিডেন কেন করব, কারণ আমার H2 ফ্লোট লেফটে থাকলো, আমার ইউএলকে ফ্লোট রাইটে লাগবে, তাই তো, রাইটে আসবে, সে রাইটে আছে। হ্যাঁ, সো এখন তাকে কালার দিই, কালার সাদা, কালার সাদা, এবং এটাকে এলআইকে বলবো ডিসপ্লে ইন লাইন, যাতে পাশাপাশি আসে। এখন দেখি তো কী অবস্থায় আসলো, এটা এইটুকু হচ্ছে আমার ডিজাইন। আমি এটাকেও আমার মতো করে স্টাইল করে দিই, যেমন যেমন কালার সাদা, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমার মতো 16 পিক্সেল, 16 পিক্সেল, এবং ফন্ট ওয়েট মিডিয়াম 600, সেমি বোল্ড, প্যাডিং আমি প্যাডিং দিলাম 15 পিক্সেল, 0 15 পিক্সেল, ওকে ফাইন, এই অবস্থায় আসলো। এখন দেখেন এটা এটা কী পাচ্ছে, প্যাডিং পুরো এটা পুরোটাই ব্লক করে আছে, ব্লক করে আছে বলে এটা নিচে চলে আসছে। এখন এটাকেও যদি ফ্লোট লেফট করি তাহলে কিন্তু ঠিক থাকবে, ফ্লোট লেফট, এখন ঠিক আছে। তো H2 কে কী করছি, H2 কে করছি ফ্লোট লেফট, তারপর ওভারফ্লো হিডেন তো করছি, এটার আমার একটা মার্জিন বটম লাগবে, মার্জিন বটম 15 পিক্সেল, ওকে ফাইন, এইটুকু আমার এখন সব কিছু। এখন দেখেন এখানে যে ক্লিক করতে হবে সেটা দেখলেই বোঝা যাচ্ছে না, মানে কিছুই বোঝা যাচ্ছে না, সেটাকে যেটা করতে হবে কার্সর, কার্সর পয়েন্টার, আমি যদি পয়েন্টার দিই তাহলে হাত নিয়ে বুঝতে পারবে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, ওকে ফাইন। এবার এটাকে সাজাই, এটাকে সাজানোর জন্য যেটা করতে হবে, আপনার কী আছে এখানে প্রায় 30 পিক্সেলের মতো জায়গা খালি আছে, হ্যাঁ 30 পিক্সেল। তো আমার যেটা করতে হবে, এই যে মিক্সকে আমি যেহেতু কোনো ক্লাস দেই নাই, আমি নিচ থেকে কোনো ক্লাস দেই নাই, সেহেতু আমি মিক্সকে স্টাইল করব, ঠিক আছে। মিক্সকে তো আমি কোনো স্টাইল ক্লাস দেই নি, আর কোনো ক্লাস দেই নি, এগুলো ক্যাটাগরি। তো মিক্সকে স্টাইল করব, মিক্সকে স্টাইল করব হচ্ছে মার্জিন লেফট 30 পিক্সেল, এবং পুরো আইটেমটাকে মার্জিন লেফট -30 পিক্সেল, 0, এখন অবস্থা হচ্ছে 0 আগের মতোই, তাই না, এখানে 0তেই আছে, এবং এই জায়গাটাও খালি হয়ে গেছে।
এবার আমার যতটুকু দরকার মিক্সের উইথ যতটুকু দরকার ততটুকু নেব, যেমন উইথ 200 পিক্সেল, যতটুকু গেলে আমার 4টা আইটেম হয় এইটুকু। এবার মার্জিন বটম দেই, মার্জিন বটম 30 পিক্সেল, সেম হয়ে গেল, ঠিক আছে। তো আমার পোর্টফোলিও কমপ্লিট। কোথায় বর্ডার আছে বুঝি নাই? ও আচ্ছা, এখানে, ও এই সামান্য ব্যাপার। আচ্ছা ওকে, বর্ডার রাইট, আমি বর্ডার রাইট না দিয়ে লেফট দিলাম, বর্ডার লেফট 1 পিক্সেল, সলিড কালো, এবং বর্ডার লেফট যেহেতু দিছি সেহেতু আমাদের ফার্স্ট চাইল্ডেও লেফট আসবে, এবং এলআই ফার্স্ট চাইল্ড বর্ডার লেফট 0 পিক্সেল, ওকে ফাইন, এই তো, ঠিক আছে। এবার আচ্ছা এটা কালো সাদা দিয়ে দিই, কোথায় আমাদের মেইন জেএস, এবং এখানে থার্ড ব্র্যাকেট, তাই না? সরি, সেকেন্ড ব্র্যাকেট তো হবে অবশ্যই, কোনো অপশন লেখার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা এটা শিওর। তো এই যে অ্যানিমেশন, এখন আমরা রোটেট এত ডিগ্রি, মাইনাস এত ডিগ্রি আকারে রোটেট হয়ে আসবে, এইটুক দিলাম, দেখি এইটুক দেওয়ার পর কীভাবে আসে না, এটা হয়নি, তার মানে অ্যানিমেশন এনাবল করা লাগবে, তাই তো? ফেড রোটেট, সো আমরা অ্যানিমেশনটা অ্যানাবল করে নিই আগে, অ্যানাবল টু ডিফল্টভাবে অ্যানাবল 9, সো আমাদেরকে অ্যানাবল ট্রু এবং কমা, ওকে ফাইন। এবার যদি দেখে হয় কি না, তা হয় না, ওকে ফাইন, না হলে ভালো। অ্যানাবল কীভাবে ইউজ করি, শুধু রোটেট অ্যাক্স ইউজ করি, ফেড রোটেট অ্যাক্স, রোটেট তো হচ্ছে না, এই তো। আচ্ছা ফেডটা অফ করে দিলে বোঝা যাবে রোটেট হচ্ছে কি হচ্ছে না, এই যে রোটেট হচ্ছে, এখন তো রোটেট হয়ে আসছে, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার, আপনারা আর একটু দেখবেন, এটা নর্মালি প্রফেশনালি যদি কোথাও লেগেও থাকে মিক্সিটা ইউজ করা যায়।